গুড ইভিনিং ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই প্রচণ্ড তাপপ্রবাহে আমরা আমাদের গাছগুলিকে সুস্থ সতেজ এবং ভেতর থেকে ঠান্ডা রাখার জন্য কি কি করণীয় আমরা করতে পারি আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন বন্ধুরা এই যে প্রচণ্ড তাপ প্রবাহে এখন তো তাপমাত্রা কোথাও পঁয়তাল্লিশ কোথাও ছিচল্লিশ সাতচল্লিশ মানে চল্লিশ ডিগ্রির উপরে এই সময় আমরা কি করছি নিজেদেরকে সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় খাচ্ছি সেই সাথে পুষ্টিকর খাবার খাচ্ছি এবং আমরা ছায়া জাগায় থাকছি অনেকে এসিতে থাকছি কিন্তু আমাদের এই গাছগুলিকে আমরা মানে সময় তো আর ছায়া জায়গায় রাখতে পারি না একটা দুটো গাছ হলে হয়তো রাখা যায় আবার সেড নেট দিয়েও কিন্তু পুরোপুরি আমরা এরাকে ঠান্ডা রাখতে পারি না তাই আমরা কি করি এখন গাছগুলোকে সকাল সন্ধ্যা গাছে জল দিই এবং গাছগুলোকে স্নান করিয়ে দিই তো এতে কি হলো গাছগুলো উপর থেকে ঠান্ডা পেলো কিন্তু ভিতরে ওদের যে আমরা খাবারটা দিব এই সময় তো আমরা পুষ্টিকর খাবার বন্ধ করতে পারি না গাছকেও আমাদের এত গরম হলেও আমরা যেমন পুষ্টিকর খাবার খাচ্ছি তেমন গাছকেও আমাদের পুষ্টিকর খাবার দিতে হবে এবং এমন খাবার দিতে হবে যাতে আমাদের গাছগুলি ভেতর থেকে ঠান্ডা থাকে এবং সেই সাথে পুষ্টিকর খাবারও মানে পায় তো কিভাবে আমরা গাছগুলিকে ভেতর থেকে পুষ্টিকর খাবার এবং ঠান্ডা রাখতে পারবো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা এখানে আমি দেখুন একটা বালতিতে দেখুন আমি কিছু খাবার আমি স্টোর করে রেখেছি এই খাবারের মধ্যে রয়েছে ভাতের ফ্যান আপনারা আমরা সকলেই জানি যে ভাতের ফ্যান প্রচুর পুষ্টিগণ সমৃদ্ধ একটি খাবার সেই সাথে কি ভাতের ফ্যান মানে ঠান্ডা রাখে আমরা যদি নিজেরাও খাই বা গাছকে দি গাছও ভেতর থেকে ঠান্ডা থাকবে সেই সাথে আমরা কি আমি এতে কি দিয়েছি এই দেখুন এটা হচ্ছে তরমুজের খোসা মানে তরমুজ খেয়ে যে অংশটা ছিল সেটাও আমি এই মাড়ের মধ্যে দিয়েছি তো এই তরমুজ তরমুজ গ্রীষ্মকালে কি করে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে তারপরে দেখুন আমি কি দিয়েছি এই দেখুন এইগুলো হচ্ছে মানে শশার খোসা তো আমরা কি করি আমাদের পেটকে ঠান্ডা রাখার জন্য আমরা শশা খাই হ্যাঁ এই দেখুন আমি শশার খোসা দিয়েছি এই যে দেখুন কত রকমের শশার খোসা আছে আর এটা কি বলুন তো এটা হচ্ছে কলার খোসা এই যে কলা খেয়েছি সেই সাথে রয়েছে কলার খোসা হুম তো এই কলা কলাও কি করে আমাদের পেটকে ঠান্ডা রাখে এবং আপনারা জানেন কলা গাছের জন্য কতটা প্রয়োজনীয় এই কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তার সঙ্গে আমি আরও দিয়েছি এই দেখুন এই হচ্ছে পুঁই শাক পুঁই যে গাছ সেই পুঁই গাছের এই যে পাতা হুম পুঁই শাকও একটা ঠান্ডা খাবার এবং প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার তো এইভাবে আমি কি করেছি এই বালতিটাতে এক সপ্তাহ ধরে ভাতের ফ্যান এবং সেই সাথে যত রকমের ঠান্ডা মানে খাবারের খোসা তার সঙ্গে কিছু আমি পেঁয়াজের খোসাও দিয়েছি পেঁয়াজের খোসায় জানেন প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে তারপর কলার খোসায় পটাশিয়াম রয়েছে আর মার মারের মধ্যে তো অনেক ধরনের ভিটামিন রয়েছে যেটা গাছের জন্য খুব প্রয়োজনীয় তো এই খাবারটাকে কি করেছি আমি এক সপ্তাহ ধরে এই মারের মধ্যে খাবারগুলোকে আমি পচিয়েছি যাতে করে খাবারের সমস্ত পুষ্টি গুণটা ভাতের ফ্যানের সঙ্গে মিশে যায় এবার এই খাবারটাকে আমি গাছে দিব কিভাবে। এই খাবারটাকে দেখুন আমি এখান থেকে এই যে এটা হচ্ছে একটা মগ আমি এক মগ এইভাবে আমি তুলে নিচ্ছি আমি এটা ছাঁকবো না হ্যাঁ কারণ দুই একটা সবজির খোসা গাছের সঙ্গে মিশে মানে মাটিতে গেলে অসুবিধা নেই তো এই এক বালতি জলে আমি কি করব এই যে এক মগ আমার এই পুষ্টিগুণ সমৃদ্ধ মানে লিকুইড খাবার আমি এই বালতির মধ্যে এক বালতি জলের মধ্যে দিয়ে দিব এবং এখান থেকে এক মগ করে আমি জল নিব এবং প্রতিটি গাছে এই দেখুন প্রত্যেকটা গাছে যেমন যতটা যতটা জল লাগবে আমি সেই হিসাবে এই দেখুন গাছের গোড়ায় দিয়ে দিব এর ফলে কি হবে আমার গাছ যেমন একটা পুষ্টিকর খাবার পাবে সেই সঙ্গে গাছের মানে ভেতর থেকে আমার গাছটা ঠান্ডা থাকবে তো আপনারা বিষয়টা নিশ্চয় বুঝতে পেরেছেন এবং আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ